স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ চাঞ্চল্য গাইঘাটায় অভিযুক্তকে ধরে গণধোলায় স্থানীয়দের দুজনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার করলা শালবাগান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে হাবড়া থানার গোয়ালবাটি এলাকার বাসিন্দা সুকান্ত ভদ্র এক মহিলাকে বিয়ে করেন সুকান্তের স্ত্রী পরবর্তীতে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তিকে বিয়ে করেন স্ত্রীর দ্বিতীয় বিয়ে করা নিয়েই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত স্ত্রীকে বিয়ে করার আক্রোশে শনিবার রাতে বিশ্বজিৎ বাড়ি থেকে বের হলে আচমকায় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় সুকান্ত তার মাথা ঘাড়ে হাতে সহ শরীরের একাধিক জায়গায় কোপ লাগে আমি বিয়ে করছি মে মাসের ২৫ তারিখ ওনার ওই বউ ওনার সাথে বিয়ে হয়েছিল এবারে আট বছর ওনার সাথে সংসার করে না বাসার কাজ করে ওনার জীবিকা নির্বাহ করে এবারে ওনার সাথে আমার সেই রয়েছে না হ্যাঁ আট বছর উনি বউর কোনো খাবার টাবার দেয় না বাসার কাজ করে খেতে সেইখান থেকে আমাকে মার্ডার করে দেবে মানে মাথায় তিনখানা কপ গেছে আর আমার ঘাড়ে কমতেছে গালে কমতেছে এই যে আঙ্গুলে কোপলা দাও নিয়ে আসি একটা ধারালো দাও নিয়ে আসি বিশ্বজিতের চিৎকার চাঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা স্থানীয়রা এসেই তাকে উদ্ধার করে নিয়ে যান চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে এরপর অভিযুক্ত সুকান্তকে বেধরক মারধর করে উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ সুকান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এইখানে যে বাবু বিয়ে করছে ও বিয়ে করছে ওর ওই ওর বউ মানে ও যে লোক কোপায়ছে তার বউ তার বউ মানে ওই বউটারে মারছে হেভি মাইজ মারতো মারিয়া বুকের হাড় ঠাড় ভেঙে দিয়েছে হ্যাঁ তারপরে বউটা চলে গেছে বাপের বাড়ি ও পিছনের দরজাটা খোলা ছিল পশ্চিম ফেসের টিউকুলের দ্বারে ওইটার থেকে ওখানে বসে ওই সবজি ধুইছিল তখনকার ওইখানে ফেলাই আরো কোপাইছে ও পিছন থেকে আইছে ওই লোকটা এবার দৌড়ে ওই সুর দিয়ে ঘরে আইছে ঘরে আসলে আর ঘরে ফেলাই আবার কোপাইছে কিন্তু এই দরজাটা কুপাসের এই এই মেইন গেটটা ছিল বন্ধ এইটা বন্ধ থাকায় এইটা খুলতে পারছে না গ্রামের লোক ভরিয়ে গেছে খুলতে পারছে না তারপরে ওই পিছনের দরজাটা খুলে যায় তারপরে এই গেটে তালা ভাঙছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গাইঘাটা বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ